কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিরা ডিমের একটি স্বাস্থ্যকর এবং মজাদার একটি রেসিপি। বাচ্চাদের টিফিনের বক্সে এই নাস্তাটা কিন্তু দেওয়া যায়, এছাড়া সকাল কিংবা বিকালের নাস্তা হিসাবেও খাওয়া যেতে পারে। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ, বাসায় থাকা উপকরণ দ্বারাই আপনারা খুব ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হবে জিরা এবং ডিম দিয়ে এই নাস্তাটি। এর জন্য প্রথমেই আমি একটি ছাঁকনির উপরে মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি জিরা। জিরাটার থেকে কিন্তু যে তুষ বা ধানের খোসা থাকে সেগুলো বেছে নিতে হবে। আর এখন ঝেড়ে নিচ্ছি, বাড়তি যে ময়লাটা আছে সেটা নিচে পড়ে যাবে। এখন জিরাগুলো ধোয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই জল দিয়ে এভাবে কোচলে কোচলে একটু জিরাটা ধুয়ে নেবেন, কারণ জিরার গায়ে কিন্তু অনেক ময়লা লেগে থাকে। আমি কয়েকবার জল পাল্টে জিরাগুলো ধুয়ে নিয়েছি। এখন ছাঁকনিতে জিরাগুলো এভাবে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে বাড়তি জলটা পড়ে যাবে, জিরাগুলো অনেকটা ঝরঝরে হয়ে আসবে। একটি পাত্রে 2টি ডিম নিয়ে নিয়েছি। এখন স্বাদমতো লবণ দিয়ে ডিম দুটিকে ফেটিয়ে নেব। ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ডিম ভাজার জন্য একটি প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে আসলে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিব। ডিমটা কিন্তু ভেজে একদম শক্ত করে ফেলা যাবে না। যখন দেখবেন এরকম হালকা ভাজা হয়ে আসবে, তখন খুন্তি দিয়ে একটু ছোট ছোট করে ভেঙে দিতে হবে। কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলা যাবে না, এটা এমন রাখতে হবে যাতে চোখে পড়ে এবং খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে। এখন মূল রান্নায় যাওয়া যাক। এর জন্য প্রথমে আমি একটি প্যানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম। এই রান্নায় কিন্তু তেলটা কমই ব্যবহার করতে হয়, এছাড়া বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি। আমি কাঁচামরিচগুলোকে গোল গোল করে কেটে নিয়েছিলাম। এখন পেঁয়াজ কুচিগুলোকে সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজ কুচিগুলো সফট হয়ে একটু ব্রাউনিশ হয়ে এসেছে, তখন দিয়ে দেব মটরশুঁটি। আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এই মটরশুঁটিগুলো আমি গত বছর সিদ্ধ করে ডিপে সংরক্ষণ করেছিলাম, তাই এগুলো আর বেশিক্ষণ ভাজতে হবে না। মটরশুঁটিগুলোতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন 1 মিনিটের মতো মটরশুঁটিগুলো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু এর স্বাদটা অনেক বৃদ্ধি পায়। এখন সব কিছু একত্রে মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা জিরাগুলো। দেখতেই পাচ্ছেন জিরাগুলো কিন্তু ফুলে গিয়েছে এবং অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে। এখন সব কিছুর সাথে জিরাগুলো একত্রে মিশিয়ে নেব। জিরাগুলো কিন্তু বেশি সময় ধরে ভাজা যাবে না, 2-3 মিনিট ভেজে নিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস। হট টমেটো সস হাতের কাছে না থাকলে টমেটো কেচাপ বা টমেটো সস দিলেও হবে। টমেটো সস জিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টমেটো সস দেওয়ার পর জিরাগুলো মিনিটখানেক ভেজে নিলেই হবে। দেখুন জিরাগুলো কিন্তু ঝরঝরে হয়ে এসেছে। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। নাস্তা তৈরি হয়ে গিয়েছে। জিরা এবং ডিম
ডিমের এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লেগে থাকে। বড় থেকে ছোট সবাই অনেক পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন হলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।